সারা দেশে বিএনপির ডাকা 36 ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে ঢিলেঢালাভাবে। অবরোধের মধ্যে সড়কে চলছে গণপরিবহন, কর্মজীবী মানুষের চলাচলও প্রায় স্বাভাবিক। অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে যান চলাচলও বেশি, তবে যাত্রী সংকটে থাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে কম। সকাল থেকে গণপরিবহন সহ পণ্যবাহী ও ব্যক্তিগত পরিবহন চলাচল করছে সাভার ও গাজীপুরের সড়ক মহাসড়কগুলোতে, দূরপাল্লার পরিবহনও চলাচল করছে। এদিকে অবরোধের সমর্থনে কয়েক জায়গায় ঝটিকা মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। সকালে টাঙ্গাইলের ধনবাড়ি বাস স্ট্যান্ডে মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।